সারাদিন মাঠে কাজ করে 100 টাকা পেয়েছি। মেয়েটা যে আমার নাড়ু নিয়ে যেতে বলেছে, 10 টাকার নারিকেলের নাড়ু নিয়ে আর বাকি টাকার কিছু কাঁচা বাজার নিয়ে যায়। বউটা যে আমার মাছের কথা বলেছিল, আজকেও আমি বউয়ের মুখে একখানা মাছ তুলে দিতে পারলাম না। হায় ওরা কপাল আমার। এই কথা বলে বিট্টু শিয়াল 100 টাকা নিয়ে বাজারে যায়। মেয়ের জন্য নাড়ু আর কিছু সবজি কিনে নিয়ে বাড়ি যায়। বাবা বাবা তুমি এসেছ, আমার জন্য তুমি নাড়ু এনেছো বাবা। আমি নাড়ু খাবো বলে সেই কখন থেকে এখানে বসে তোমার জন্য অপেক্ষা করছি। কই বাবা আমার নাড়ু কই? হ্যাঁরে মা হ্যাঁ এনেছি তো, এই নে তোর নাড়ু। বউ এই নাও বাজারগুলো নিয়ে যাও, সারাদিন মাঠে কাজ করে যে আমার অনেক খিদেও পেয়েছে, আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও দেখি। ওগো আজ মহাজন এসেছিল, তোমাকে বাড়িতে না পেয়ে আমাকে অনেক কথা বলে গেছে। আর সন্ধ্যের মধ্যে যদি তুমি ওনার লাভের টাকা না দাও তাহলে আমাদের বাড়ি থেকে উনি তাড়িয়ে দিবে বলেছে। তাই নাকি? এতগুলো টাকা সন্ধ্যার মধ্যে আমি কেমন করে ম্যানেজ করব? আজকে তো কাজ করে মাত্র 100 টাকা পেয়েছি। বউ আর যে কোনো উপায় নেই আমাদের, এবার মনে হয় আমাদের বাড়িটা ছেড়ে দিতে হবে। বাবা এ বাড়ি থেকে মহাজন আমাদেরকে বের করে দিলে আমরা নদীর পাড়ে কাশফুল দিয়ে বাড়ি করে থাকবো, কিন্তু তার আগে তুমি আমার সাথে কাশফুলের জমিতে চলো। কাশফুল? কাশফুল আবার কোথায় পাবো রে মা? এ বনের আশেপাশে তো কোনো কাশফুল নেই। আর তুই কি না বলছিস কাশফুল দিয়ে ঘর বানানোর কথা? কাশফুল দিয়ে আবার ঘর কখনো হয় নাকি রে? বাবা এই বনের শেষ মাথায় একটি পুকুর পাড়ে অনেকগুলো কাশফুল আছে। আমার মনে হয় এই কাশফুলের কথা বনের কেউ জানে না। বাবা সন্ধ্যা হতে এখনো অনেক দেরি আছে, মহাজন টাকা নেবার আগে আমাদের টাকা জোগাড় করতে হবে। ঠিক আছে রে মা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তখন চল। এরপর তারা বাবা মেয়ে হাঁটতে হাঁটতে সেই বনের শেষ মাথায় যায়। আর একটি পুকুর পাড়ে অনেক কাশফুল দেখতে পায়। আরে আরে এ তো সত্যি সত্যি অনেক কাশফুল, চল মা চল তাড়াতাড়ি করে কিছু কাশফুল নিয়ে বাড়িতে যাই। এই কাশফুল দিয়ে আবার সন্ধ্যের মধ্যে আমাদেরকে বাড়ি বানিয়ে ফেলতে হবে, মহাজনকে টাকাটা দিতে পারলে হয়তো আজ আর নিজের বাড়িটাও হারাতে হতো না। এসব বলে বিট্টু শিয়াল কাশফুলের বোঝা মাথায় নিয়ে বাড়ির পথে রওনা দেয়। আর মাঝ রাস্তায় বিট্টু শিয়ালের সঙ্গে বট্টু শিয়ালের দেখা হয়। আরে বিট্টু ভাই এতগুলো কাশফুল তুমি কোথায় পেলে? বাপ মেয়ে মিলে বুঝি এসব কিনে নিয়ে এলে? আরে বল্টু তুমি যে কি বলো না, কাশফুল কেনার মতো কি আর আমার সামর্থ্য আছে নাকি? বনের শেষ মাথায় ওই পুকুর পাড় থেকে নিয়ে এলাম একটা ঘর বানাবো বলে। ও তাই বুঝি, কাশফুল দিয়ে আবার ঘরও তৈরি করা যায়? আজ তোমার কাছে প্রথম শুনলাম। ঠিক আছে আমি আবার একটু মহাজনের কাছে যাব, পরে দেখা হবে। এই কথা বলে বল্টু শিয়াল সোজা মহাজনের কাছে যায়। আর সব কথা মহাজনকে খুলে বলে। সব শুনে মহাজন বলে, পুরো বন আমার দখলে, অথচ আমার বনে এত কাশফুল, আর আমি কি না কিছুই জানি না। এই বল্টু এক্ষুনি আমার সাথে বিট্টুর বাড়িতে চল, আমার টাকা দেওয়ার ভয়ে কাশফুল দিয়ে বাড়ি তৈরি করবে, এ আমি কিছুতেই হতে দেব না। বিট্টু এই বিট্টু বাহিরে আয় বলছি। আরে মহাজন যে আপনি এসেছেন,
মহাজন, আমি আপনার টাকা জোগাড় করতে পারিনি। আপনি চাইলে এই টাকার বদলে এই বাড়িটাই নিয়ে নিতে পারেন। আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব, কোনো এক জায়গায় ঘর বানিয়ে নেব আমরা। বাড়ি তো আমি অবশ্যই নেব, তার আগে তুই বল জমির কাশফুল কেন তুলে এনেছিস? মহাজন, আমি তো জানতাম না যে ওই কাশফুলগুলো আপনি লাগিয়েছেন। জানলে আমি কখন ওই কাশফুলগুলো কেটে আনতাম না। টাকা ফেরত না দিলে কাশফুলগুলো ফেরত দে। এই বল্টু, সবগুলো কাশফুল নিয়ে বাড়িতে চল। আমি এক্ষুনি সব কাশফুল নিয়ে যাচ্ছি। আর মহাজন, এই বাড়িটা কিন্তু আপনি আমাকে দেবেন, অনেক দিনের স্বপ্ন এ বাড়িতে থাকার। কেমন দিলাম বিট্টু ভাই, হাতে হারিকেনটা ধরিয়ে দিলাম। এসব বলে মহাজন ও বল্টু শিয়াল বিট্টু শিয়ালের পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়। বাবা, এখন আমরা কোথায় যাব? ভেবেছিলাম ওই কাশফুল দিয়ে ঘর বানিয়ে ওই পুকুর পাড়ে থাকব, কিন্তু সেগুলো তো ওই মহাজন নিয়ে গেল। রাত হবারও তো আর বেশিক্ষণ নেই, অন্ধকারে থাকতে যে আমার ভীষণ ভয় করছে। আর তখনই তারা কারো কান্নার আওয়াজ শুনতে পায়। বাবা, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? ছোট পরি, আর একটু হলে তো আমার পায়ের নিচে পড়ে তো তুমি মারা যেতে। আচ্ছা পরি, তুমি এত ছোট হলে কি করে? আমি পরি রাজ্য থেকে এ পৃথিবীতে ঘুরতে এসেছিলাম, আর ঘুরতে ঘুরতে বনের শেষ মাথায় পুকুর পাড়ের কাশফুলের মধ্যে আমার পাখা দুটো আটকে গিয়েছিল, যার কারণে আমার পাখা দুটো ভেঙে গেছে, আর ধীরে ধীরে আমার সব শক্তি চলে গেছে, আর আমি এত ছোট হয়ে গেছি। কিন্তু তুমি কি আর কোনোদিনই পরিরাজ্যে ফিরতে পারবে না? এত ছোট হয়ে তুমি কতদিন থাকবে এই বনে? আমি আবার আগের মতো হতে পারি। ওই কাশফুলের মধ্যে আমার পরি কাঠি আটকে আছে, ওই কাঠি এনে আমার শরীরে ছোঁয়া দিলে আমি আবার আগের মতো হয়ে যাব। আচ্ছা আচ্ছা পরি, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ওই কাঠি নিয়ে আসছি। বউ, তুমি শিলুকে এখানেই দেখে রাখো। এই কথা বলে বিট্টু শিয়াল পুকুর পাড়ের ওই কাশফুলের কাছে যায়, আর পরির কাঠি খুঁজতে থাকে। অবশেষে বিট্টু শিয়াল পরির জাদুর কাঠি খুঁজে পায়, আর নিয়ে সেখান থেকে চলে আসে। এই নাও ছোট্ট পরি, তোমার জাদুর কাঠি, আমি তোমার শরীরে ছুঁয়ে দিচ্ছি। এরপর বিট্টু শিয়াল জাদুর কাঠিটি পরির শরীরে ছুঁয়ে দেয়, আর সাথে সাথে পরি ছোট থেকে বড় হয়ে যায়, আর তারপর পরির পাখাও ভালো হয়ে যায়। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আর হ্যাঁ, আমি তোমাদের সব কথা শুনেছি, তোমরা একদম ভেবো না, আমি এক্ষুনি তোমাদের থাকার জন্য একটি কাশফুলের বাড়ি বানিয়ে দিচ্ছি। এসব বলে পরি তার জাদুর কাঠি দিয়ে একটি কাশফুলের বাড়ি বানিয়ে দেয়। আজ থেকে তোমরা এই কাশফুলের বাড়িতে থাকবে, আর এই ঘরের ভেতরে অনেক ধরনের খাবার আছে যা তোমরা সারা বছরেও শেষ করতে পারবে না। এবার তাহলে আমি আসি। পরি, আমাদেরকে সাহায্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।